স্বাগত জানাচ্ছি মুঠোফোনে পাঠশালা শ্রেণীভিত্তিক বিষয় শ্রেণীভিত্তিক এবং বিষয়ভিত্তিক পাঠ ও অনুশীলনের আজকের এই আয়োজনে আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। আমি আমার এই লেকচারটিকে মোট তিনটি ভাগে ভাগ করেছি, অর্থাৎ তিন ভাগে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে তোমাদেরকে প্যাটার্ন সম্পর্কে যাবতীয় জ্ঞান দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে চলে আসি আমাদের এই প্যাটার্ন অধ্যায়টিতে কি কি বিষয় সমূহ রয়েছে। এখানে রয়েছে প্রথমত প্যাটার্ন কি, যেটি আমাদের অবশ্য জানতেই হবে যেহেতু অধ্যায়ের নামটি প্যাটার্ন। এরপরে রয়েছে মৌলিক সংখ্যা, ফিবোনাচি সংখ্যা, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, ম্যাজিক বর্গ, যেটি খুব ইন্টারেস্টিং একটি পার্ট এই অধ্যায়ের, এবং রয়েছে সংখ্যা নিয়ে খেলা। এখন আমি আবার মূল লেকচারে প্রবেশ করব। তো মূল লেকচারে প্রবেশ করার আগে অবশ্যই আমার পরিচয়টি তোমাদের অবশ্যই জানতে অথবা আগ্রহ হচ্ছে, বা যে যে ভাইয়া ক্লাস নিচ্ছে ভাইয়াটিকে আমার পরিচয়টি হচ্ছে, আমার নাম হচ্ছে আশজাই মানসিব চৌধুরী। আমি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পুরকৌশল বিভাগে অধ্যয়নরত রয়েছে দ্বিতীয় বর্ষে। তো এটি হচ্ছে সংক্ষিপ্তভাবে আমার পরিচয়। তো এখন আমি চলে যাচ্ছি আমার যে মূল লেকচার। আজকে প্রথম লেকচারে আমি তোমাদেরকে শুধুমাত্র প্যাটার্ন, মৌলিক সংখ্যা, ফিবোনাচি সংখ্যা নিয়ে কিছু ধারণা দিব। প্রথমে আমরা জেনে নিই যে প্যাটার্নটা কি, অর্থাৎ হোয়াট ইজ প্যাটার্ন। খুব সহজ ভাষায় বললে প্যাটার্ন হচ্ছে একে কোনো একটি নির্দিষ্ট ধারণা ক্রম, যেটি কোনো একটি নির্দিষ্ট সূত্র বা কোনো একটি বিন্যস্তকরণ প্রক্রিয়াকে গঠিত হয়। এখন এই প্যাটার্নের গাণিতিক সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করা। একটু একটু খেয়াল করে দেখো, কোন নির্দিষ্ট পন্থায় কোনো কিছুকে সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করা হচ্ছে প্যাটার্ন। ইংরেজিতে যদি আমি বলি, যারা ইংলিশ ভাষা নিয়ে আছে তাদের সুবিধার্থে আমি একবার বলে দিচ্ছি, ইন এ ফিক্সড মেথড সর্টিং ডিম্যাগনিফাইং অর অর্গানাইজিং সামথিং ইজ নন এজ এ প্যাটার্ন। যেমন তিনটি অনুভূমিক টাইলস ও তিনটি উলম্বিক টাইলসকে এভাবে পরপর যদি সাজিয়ে সাজিয়ে রাখি, সেটি একটি প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ একটি ধারাক্রম অনুসারে সজ্জায়িত করা হয়েছে। সুতরাং এটি হচ্ছে কি আমাদের প্যাটার্নের একটি বাস্তব উদাহরণ। এবং গণিতে আমরা সাধারণত যে প্যাটার্নগুলো করি সেগুলো সাধারণত সাংখ্যিক প্যাটার্ন হিসেবে খুব বেশি পরিচিত আমাদের কাছে। এ পর্যায়ে দেখে নিবার স্বাভাবিক সংখ্যা কি, অর্থাৎ আমাদের পড়ার বিষয়ে মৌলিক সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা পেতে হলে আগে আমাদেরকে অবশ্যই স্বাভাবিক সংখ্যা সম্পর্কে ধারণা নিতে হবে, যেটিকে আমরা বলি বলে থাকি ন্যাচারাল নাম্বার। শূন্যের চেয়ে বড় সকল ক্রমিক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ক্রমিক সিকোয়েন্সিয়াল বা কনসিকোয়েন্স নাম্বার ফলো করে যেগুলো সেগুলো, এবং পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টেজার নাম্বার, এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ দি নাম্বারস আর গ্রেটার দেন জিরো অ্যান্ড ইন্টেজার অ্যান্ড ইন সিকোয়েন্সিয়াল ম্যানার আর নোন অ্যাজ ন্যাচারাল নাম্বারস। ফর এক্সাম্পল, যাতে উদাহরণ যদি দিই তাহলে দেখতে পাবো 1, 2, 3, 4, 5, 6 এভাবে অসংখ্য সংখ্যা, বাট অসীম পর্যন্ত সংখ্যা আমাদের স্বাভাবিক সংখ্যার অন্তর্গত, যেটিকে আমরা এন দ্বারা প্রকাশ করি, স্বাভাবিক সংখ্যা সেট। এরপরে এটিকে আমরা বলে থাকি সাধারণত গণনাকারী সংখ্যা, বা এটিকে ইংরেজিতে বলা হয় কাউন্টিং নাম্বার। এটি হচ্ছে সাধারণত স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা ধারণা। এবার চলে আসে আমাদের যে পাঠ্যসূচির অন্তর্গত বিষয় বা মৌলিক সংখ্যা, যেটিকে ইংরেজিতে আমরা বলে থাকি প্রাইম নাম্বার। খুব স্বাভাবিক সহজ ভাষায় যদি বলি, এক ব্যতীত যে সকল সংখ্যার, এক ব্যতীত এবং একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যার ছাড়া আর কোনো তার কোনো গুণনীয়ক নেই, সেটি হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা। ওই সংখ্যা কি ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নির্দিষ্ট নিঃশেষে বিভাজ্য হয় না। ইংরেজিতে বলতে নাম্বারস দোজ হু আর গ্রেটার দেন ওয়ান অ্যান্ড হ্যাভিং নো ফ্যাক্টর, ফ্যাক্টর মানে গুণনীয়ক, আদার দেন ওয়ান অ্যান্ড ইট সেলফ আর প্রাইম নাম্বারস। যেমন 2, 3, 5, 7 এরকম অসংখ্য মৌলিক সংখ্যা, 2, 3, 5, 7 এরকম অসংখ্য মৌলিক সংখ্যা রয়েছে। এখন মৌলিক সংখ্যা চিনার বা মৌলিক সংখ্যা আইডেন্টিফাই করা বা এটিকে চেনার কি উপায় রয়েছে, এর জন্য একটি বিশেষ পদ্ধতি রয়েছে, যেটি হচ্ছে কি এটিকে বলা হয়ে থাকে হিরাটোস্থিনিস ছাঁকনি বা সিভ অফ হিরাটোস্থিনিস। এটি প্রক্রিয়া হচ্ছে ক্রমানুসারে 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যাগুলোকে লিখে ছোট যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলোর গুণিতকগুলোকে আগে কেটে দিতে হয়। এগুলো কেটে দেওয়ার পর যে সংখ্যাগুলো বাকি থাকে সেগুলোই হচ্ছে আমাদের প্রাপ্ত মৌলিক সংখ্যা।
পদ্ধতিটি হচ্ছে এক অবশ্যই মৌলিক সংখ্যা নয়, এটি অবশ্যই আগে বাদ চলে যাবে, এর পরে যে সংখ্যাটি রয়েছে দুই, এটি অবশ্যই একটি মৌলিক সংখ্যা। এখন দুই এর গুণিতক কি কি রয়েছে? 4, 6, 8, 10, 12 এভাবে 50 পর্যন্ত রয়েছে, আমরা আলোচনা করেছি, এগুলোকে আমরা কেটে দিব প্রথম। তারপরে রয়েছে কি, 3। তিনের গুণিতক গুলো আমরা কেটে দিব, 6, 9, 12, 15 এভাবে 50, 51 পর্যন্ত। এরপরে রয়েছে 5, 5-এর গুণিতক গুলো আমরা কেটে দিব, 7 রয়েছে, এরপর 7-এর গুণিতক গুলো এক এক করে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা দেখব যে কিছু সংখ্যা বাকি থেকে যাবে, এই বাকি সংখ্যাগুলোই হচ্ছে গিয়ে আমাদের প্রাপ্ত মৌলিক সংখ্যা বা বা যেটি আমাদেরকে ইরাটোস্থেনিস ছাঁকনির মাধ্যমে ছেঁকে আমরা পেয়েছি, অর্থাৎ গুণিতক গুলো ছাঁকনির মাধ্যমে ছেঁকে ফেলে আমরা যে সংখ্যাগুলো অর্থাৎ ওই সংখ্যা ছাড়া এবং এক ছাড়া নিঃশেষে বিভাজ্য হয় না, আমরা সেই সংখ্যাগুলোকে পেয়ে গেছি। এখন এভাবে 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আমরা মোট 25টি মৌলিক সংখ্যা পাবো, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। সাধারণত তোমাদের পরীক্ষার প্রশ্নে, MCQ বা নির্বাচনী প্রশ্নে একটি প্রশ্ন সবসময় এসে থাকে যে 1 থেকে 100 পর্যন্ত মোট কতটি মৌলিক সংখ্যা রয়েছে, উত্তর হবে অবশ্যই 25টি। এখন এই 1 থেকে 100 কে ভাগে বসে আমরা কয়েকটি ভাগে ভাগ করে প্রতি ভাগে আমরা দেখবো যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 10-এর ভাগে রয়েছে মোট 4টি, 11 থেকে 20-এ রয়েছে 4টি, 21 থেকে 30-এর মধ্যে রয়েছে 2টি, 31 থেকে 40 2টি, 41 থেকে 50 3টি, 51 থেকে 60 2টি, 61 থেকে 70 2টি, 71 থেকে 80 3টি, 81 থেকে 90 2টি এবং 91 থেকে 100 1টি। এই মোট 25টি, আমার সর্বমোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। আমরা এভাবে মৌলিক সংখ্যাকে চিহ্নিত করতে সক্ষম হতে, এটি হচ্ছে কি ইরাটোস্থেনিস ছাঁকনির ধারণা। আমি পরে তোমাদের আরো কিছু নোট এগুলো সম্পর্কে দিয়ে দিব, যেগুলোর মাধ্যমে তোমরা আরো অনেক কিছু চর্চা করতে পারবে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মজার একটি সংখ্যা, যেটিকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যাকে সহজ ভাবে যদি বলি, পরপর দুটি সংখ্যার যোগফল যদি তৃতীয় সংখ্যাটি সমান হয়, তবে এগুলো প্রত্যেকটিকে বলা হয় একটি ফিবোনাক্কি সংখ্যা। যে আমি লিখেছি এদের পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয়টির সমান হয়, যেমন 0, 1 এটি, যেমন এখানে দেখো 0-1 যোগ করলে হয় 1, এই সংখ্যাটি 1, 1-1 যোগ করলে হয় 2, এটা 2, এভাবে এভাবে একটি ধারা এগিয়ে যাবে। একটি উদাহরণ আমরা দেখি যেটি তোমাদের বইয়ে রয়েছে, যে এই ধারাটির পরবর্তী 5টি ফিবোনাকি সংখ্যা বের করতে বলেছে। ফিবোনাকি সংখ্যার সংখ্যা থেকে আমরা কি, এটি যে সংজ্ঞা তা থেকে আমরা কি জানি, পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যাটির সমান। এখানে যেহেতু 21 পর্যন্ত রয়েছে, 21 আমরা পেয়েছি কিভাবে, 13-8 যোগ করলে 21, সুতরাং এখন যদি আমরা 21-13 যোগ করি আমরা তার পরেরটি পাবো, আবার তার পরেরটির সাথে 21 যোগ করলে আমরা তার পরেরটি পাবো অবশ্যই। সুতরাং এখানে আমরা দেখি 13-21 যোগ করলে হয় 34 প্রথমটি, 34-21 যোগ করলে হয় 55 দ্বিতীয়টি, 55-34 যোগ করলে হয় 89, 89-55 যোগ করলে হয় 144 এবং 144-89 যোগ করলে আমরা পাচ্ছি আমরা যোগফল পাচ্ছি 233। সুতরাং আমাদের যে 5টি সংখ্যা চেয়েছিল আমাদের 5টি আমরা পেয়ে গেলাম। সুতরাং এই ছিল তোমাদের আজকের ভিডিও লেকচারটি। এ বিষয়ে আমি আরো ডিটেলস তোমাদেরকে, তোমরা গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকবে আমি আশা করব, গ্রুপ তোমাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এটি এটি থেকে অনেক কিছু ধারণা পাবে, তোমার আরো যারা বন্ধু আছে তাদেরকেও এই গ্রুপে তোমরা অ্যাড করবে। আমি আরো তোমাদেরকে লেকচার এবং কন্টেন্ট তোমাদের প্রস্তুতি সুবিধার্থে তোমাদেরকে দিয়ে দিবো।